জাতীয় সংসদ ভবনের পশ্চিম দিকে শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই মাঠ উদ্বোধনকালে তিনি জানান, সারা দেশে 220টি উপজেলাতেও একইভাবে গণ অভ্যুত্থানের শহীদদের নামে স্টেডিয়াম করা হবে। এই মাঠ উদ্বোধনের সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ত্যাগ এবং রক্তের মূল্য কখনো শোধ করা সম্ভব হবে না, কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান প্রদর্শনের সুযোগ আছে সেটা আমরা করার চেষ্টা করছি। উপজেলা স্টেডিয়াম নিয়ে নিজের পরিকল্পনা জানান তিনি। উপদেষ্টার ভাষ্য, সারা দেশে 220টি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এই 220টি স্টেডিয়ামের নাম সেই উপজেলার শহীদদের নামে করা হবে। গণ অভ্যুত্থানের শহীদদের বীরত্ব গাথা পাঠ্যপুস্তকেও যোগ করা হবে বলে জানান তিনি। বলেন, 2025 সালের যে পাঠ্যপুস্তক আসবে, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের শহীদদের বীরত্ব গাথা লেখা থাকবে। আমাদের পরিকল্পনা আছে পাঠ্যপুস্তকে যেন জুলাই গণ অভ্যুত্থানকে আমাদের পরবর্তী প্রজন্ম ধারণ করতে পারে, সেই জন্য শহীদদের বীরত্ব গাথা তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিচ্ছে। এই মাঠ উদ্বোধনকালে সেখানে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া এবং মা ফারহানা দিবা। সেখানে তারা আমন্ত্রণ পেয়েছিলেন গেস্ট অব অনার হিসেবে।